কেউ আমাদের উপর জুলুম করুক তা আমরা চাই না, আবার আমরা আরেকজনের উপরে জালিম হই ওটা থেকেও আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার প্রিয় দেশ বড়, কিন্তু কার্যত অনেক সময় আমরা এটার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছি। আমরা দেশের চেয়ে দলকে বড় করেছি, দলের চেয়ে নিজেকে বড় করে দেখেছি। এটি আসলে এক ধরনের জাতির প্রতি উপহাস এবং নিকৃষ্ট স্বার্থপরতা। এই অসৎ প্রবণতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমাদের দেশের আকাশে 15.5 বছর কালো মেঘের ছায়া ছিল, মেঘ কেটে যায়নি। আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে এটা টের পাচ্ছি। এই সময় বড়ই প্রয়োজন জাতীয় ঐক্যের। এই সময়টা বিভক্তির নয়, এই সময়টা ব্যক্তি স্বার্থ দেখার নয়, এই সময়টা দলীয় স্বার্থও দেখার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন অন্তত এই তৌফিক দান করেন যে সবার আগে এই কথাটা আমরা যেন বুঝি এবং আমরা যেন মেনে চলি। এই জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমার উদাত্ত আহ্বান যে আসুন জাতির কঠিন এই সময়ে আমরা জাতীয় স্বার্থটাকে সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরে আমরা আবারও আওয়াজ তুলে বলি যে জাতীয় স্বার্থে আমরা এক এবং অভিন্ন। আমরা এখানে কোনো ভেদাভেদের রাজনীতি করব না। আমি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি, এই আওয়াজে আমরা সবার আগে দৌড়ে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার বিভিন্ন জায়গায় জাতিসমূহের উত্থান পতন হয়েছে। আমাদের এই জাতি স্বাধীনতার পর 53টি বৎসর অনেক উত্থান পতন দেখেছে। স্বাধীন দেশে দীর্ঘ অভিযাত্রায় অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে সময়কাল, এই সময়ে আমাদের জাতি অনেক বেদনাদায়ক দৃশ্য দেখেছে। শুধু 9 সাল থেকে 24 সালের 5 আগস্ট নয়, এর আগে ওই ধরনের বেদনাদায়ক অনেক দৃশ্য এই জাতিকে প্রত্যক্ষ করতে হয়েছে। আমাদের জাতীয় জীবনে এগুলো ছিল অভিশাপ। আমার উপর আঘাত আসলে যেমন আমি কষ্ট অনুভব করি, আমিও যদি কাউকে অন্যায়ভাবে আঘাত দেই নিশ্চয় সেও কষ্ট অনুভব করবে। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট, কেউ আমাদের উপর জুলুম করুক তা আমরা চাই না, আবার আমরা আরেকজনের উপরে জালিম হই ওটা থেকেও আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, এটা আমরা হতে চাই। এই জন্য যে সংগঠনটি বিগত 15.5 বছর সবচেয়ে বেশি মজলুম ছিল, এই সংগঠনটি এবার সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, বিশেষভাবে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করেছেন, এটাই সবচেয়ে বড় পুরস্কার, এটাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত এবং উপহার। এইটাকে অভিনন্দন জানিয়ে আমরা সব ধরনের প্রতিহিংসা থেকে আমরা বিরত থাকব।